এই মুহূর্তে চোখ রাখবো আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। কয়লা কাণ্ডে অভিযুক্ত আট ইসিএল আধিকারিকের জামিন খারিজ, ফের জেল হেফাজতের নির্দেশ আসানসোলে সিবিআই আদালতে। আগামী 30 তারিখ ফের সিবিআই আদালতে হাজির হওয়ার কথা অভিযুক্তদের। কয়লাকাণ্ডে অভিযুক্ত আট জন ইসিএল আধিকারিককে জামিন খারিজ করা হয়েছে। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ব্রজ। ব্রজ, ঠিক কোন কোন দিক বিবেচনা করে তাদের জামিন খারিজ করা হয়েছে? দেখো, জানি রাখি যে আবারও যে আট ইসিএল আধিকারিককে যে কয়লাকাণ্ডে অভিযুক্ত তারা ইতিমধ্যেই জেল হেফাজতে ছিল, কিন্তু আজও আবার তাদের জামিন খারিজ করে দেওয়া হয় এবং আবার জেল হেফাজতে দেওয়া হয়। আগামী 30 তারিখ তাদের ফের সিবিআই আদালতে তোলার কথা। কিন্তু কী কী কারণে, কোন গ্রাউন্ড থেকে তাদের আজ জামিন খারিজ হলো তা কিন্তু একটু জেনে নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গেই রয়েছেন সরাসরি যে অভিযুক্ত পক্ষের আইনজীবী রয়েছেন আশিসবাবু, তার কাছে একটু জেনে নেওয়া যাক যে আজকেও আবার জেল হেফাজত কেন খারিজ হলো, জামিন খারিজ। আজকে বেল রিজেক্ট হয়েছে, এর পিছনে কোনো জাস্টিফাইড কারণ ছিল না। ইনফ্যাক্ট আজকে বেল রিজেক্ট হলো শুধুমাত্র সিবিআই একটা ফেয়ার করেছিল যে ওনারা খুব ইনফ্লুয়েন্সিয়াল পারসন, সাক্ষীকে ম্যানেজ করতে পারে অথবা পালিয়ে যেতে পারেন। কিন্তু ফেয়ার পারসনে ওরা বলেছিল কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার। সিবিআই নিজের ফেয়ারে ক্যাটাগরিক্যালি বলতে চাইনি, ক্লিয়ার করে বলতে পারেনি কী কারণে তারা বেল রিজেকশন চাইছে। হাইএভার কোর্ট সিবিআইয়ের কথাটাকেই মেনে নিয়েছে, বিশ্বাস করেছেন কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার। যদিও আমরা সাফিসিয়েন্ট যুক্ত তর্ক দিয়ে বুঝিয়েছিলাম আর কাস্টোডিয়াল ইন্টারোগেশনের কোনো দরকার পড়ে না, কারণ যেহেতু অলরেডি চার্জশিট সাবমিটেড হয়ে গেছে এই আটজন আধিকারিকের বিরুদ্ধে। এনারা 2020 থেকে আজ পর্যন্ত পালাননি এবং এদের পালাবার কোনো স্কোপ নেই। পাঁচজন ইসিএলএ অলরেডি সার্ভিস করেন, বাকিদের পেনশন আছে বা এখানে আসানসোলের নির্দিষ্ট ঠিকানায় তাদের নিজস্ব বাড়িঘর রয়েছে। আমরা কোর্টের কাছে বলেছিলাম কাস্টোডিয়াল ইন্টারোগেশনের কোনো দরকার নেই, যদি ইন্টারোগেশনের দরকার থাকে ফার্দার অ্যাট এনি টাইম এনি মোমেন্ট যখন যেভাবে কোর্ট বলবে তারা আসবে ইনভেস্টিগেশনে হেল্প করবে। কিন্তু তবুও কোর্ট আমাদের যুক্তিকে গ্রাহ্য করেননি, হতে পারে কোনো বিশেষ কিছু ব্যাপার থাকতে পারে, সে বিষয়ে যাচ্ছি না এবং আমাদের বেলটাকে আজকে এই অবস্থায় রিজেক্ট করেছি। বেশ, দেখা যাচ্ছে যে যিনি বললেন আইনজীবী যে দুটি কারণ, একটা হচ্ছে পালিয়ে যেতে পারেন অথবা তারা যে তাদের যে প্রভাব সেই প্রভাব তারা খাটাতে পারেন, এই দুটি কারণেই মূলত তিনি যেটা দাবি করছেন যে আজকেও কিন্তু তাদের যে জামিন বা বেলের আবেদন তা খারিজ করে দেওয়া হয়। অনেক ধন্যবাদ, সরাসরি ছিলেন আসানসোল থেকে আমাদের প্রতিনিধি ব্রজ ব্যানার্জী।